শান্তি নেই আওয়ামী লীগের মনে, শান্তি নেই দলটির সভাপতি বা সভানেত্রী শেখ হাসিনার মনেও। এই মুহূর্তে সারা পৃথিবীর বিভিন্ন দেশে নানান ঝক্কি ঝামেলার কারণে যখন মুভমেন্ট করতে পারছেন না, ভারতে সরকার কর্তৃক নিরাপদ আশ্রয়ে যে বাংলোটিতে বসবাস করছেন, সেই বাংলোটিতে তিনি যে আর কতদিন বসবাস করতে পারেন, পাশাপাশি ভারতেই ভারত সরকার তাকে কতদিন আশ্রয় দিতে পারে, এ নিয়ে নতুন এক উত্তপ্ত রাজনীতিতে আমরা দেখছি ভারতের বর্তমান অবস্থান। দর্শক, আমরা দেখেছিলাম প্রথমে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে শেখ হাসিনাকে যে কোনো ওয়েতে ভারতে রাখবে মোদীর সরকার। ইভেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা নানান কর্মকাণ্ড চালাবেন, ইভেন ইন্টারন্যাশনাল লেভেলে তারা খেলছেনও। ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কেউ কেউ বলছেন যে ভারতের হাতে বাংলাদেশের কন্ট্রোলিং চলে যাবে আর সেখান থেকে ভারত তখন যে কোনো কিছুই করতে পারবে, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই দিনভর অপেক্ষা করছে কখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবে। এখন প্যাঁচটা লাগছে কোথায়? প্যাঁচ লাগছে এতদিন পর্যন্ত ভারতের রাজনীতিতে প্রত্যেকটা দল বা যারা আছেন, যেহেতু ভারত একটা স্টেট সিস্টেম দেশ, সেখানে স্টেটগুলোর মুখ্যমন্ত্রী থাকে আর এই মানে বিভিন্ন মুখ্যমন্ত্রী সবার বাপ হচ্ছে নরেন্দ্র মোদী। এতদিন পর্যন্ত পরিস্থিতিটা কন্ট্রোলে ছিল, কিন্তু হঠাৎ করেই আপনার শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়ে অথবা তাকে আশ্রয় দেওয়া নিয়ে এবার নিজেদের মধ্যে উত্তপ্ত হচ্ছে ভারতের রাজনৈতিক দলগুলো। ভারতের পূর্বাঞ্চলীয় একটা রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সোরেন, তিনি এবার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে মোদীর বিরুদ্ধে আঙুল তুলেছেন এবং কি কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের দিকে সরাসরি আঙুল তুলে বলছেন যে কিসের ভিত্তিতে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী যেভাবে আসছে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছেন মোদীর সরকার, বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই বাংলাদেশ থেকে ভারতে আপনার অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। তাদের বক্তব্য হচ্ছে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুপ্রবেশকারী ইস্যুতে মন্তব্যের জবাবে সোরেন বলছেন যে আপনার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, আপনার যার ছবি দেখছেন তিনি সেই ব্যক্তি, ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপির ইশতেহার প্রকাশ এবং অনুপ্রবেশ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জবাবে রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সোরেন বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটে। একই সঙ্গে তিনি এইও প্রশ্ন তুলেছেন যে আমাদের রাজ্যে যদি অনুপ্রবেশ ঘটে তাহলে ভারতে কিভাবে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়ে আছে। তিনি আপনার এখানে বলেছেন বেসিক্যালি তিনি বলছেন আমি জানতে চাই বাংলাদেশের সাথে বিজেপির কোনো ধরনের আভ্যন্তরীণ কোনো বোঝাপড়া আছে কি না, নাকি রাষ্ট্র টু রাষ্ট্র বোঝাপড়া আছে। দয়া করে আমাদের বলুন কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে প্রবেশ করার এবং আশ্রয় চাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই ভারতে প্রবেশ করছে, তারা নিজেরাই এটা বলছে। আপনার গেল রোববার বিজেপির ইশতেহার প্রকাশের সময় অমিত শাহ ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেন। মানে প্যাঁচটা লাগছে কি, আপনার এই অঞ্চলটা বিজেপির কন্ট্রোলে নাই, ঝাড়খণ্ড, তো সেখানে বাংলাদেশ থেকে বা বিভিন্ন সময় অনেকে গিয়া সেখানে আশ্রয় নিয়েছে যাদেরকে তারা বের করে নেয়। ওই যে মোদীর বিতর্কিত নাগরিকত্ব একটা আইন নিয়ে, যেটা নিয়ে সমূল সমালোচনা চলছে, তো নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি বলছে যে তোমাদের এই রাজ্যে যে বর্তমান সরকার আছে এরা বিদেশিদের আশ্রয় দিচ্ছে, ভারতীয়রা মানে এই স্টেটটা বাংলাদেশিদের পলাতকদের এখানে আশ্রয় দেয়, দেশের পরিস্থিতি খারাপ করে। তো তখন বলছে ফাইন, আমরা যদি দিই তো তাহলে আপনারা কেন্দ্র সরকার কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন এটা নিয়ে আবার আলোচনা শুরু হচ্ছে, উত্তপ্ত হচ্ছে ভারতের রাজনীতি। কেউ কেউ আবার বিজেপির বিরুদ্ধে মানে এই ইস্যুটা নিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে চাচ্ছেন। যদি এই লেভেলে পরিস্থিতি উত্তপ্ত হইতে থাকে তাহলে দেশের আভ্যন্তরীণ রাজনীতিকে ঠিক রাখার জন্য বিজেপি সরকার কী সিদ্ধান্ত নেবে। সময়টা অনেকটা খারাপই যাচ্ছে, কেউ কেউ বলছেন যে এই আন্দোলনের মাধ্যমে হয়তো নতুন করে আরও একটা বিপাকে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা, ভারত সরকার তাকে আশ্রয় দেওয়ার ইস্যুতে ঝামেলায়ও পড়তে পারেন। তো একটা আনস্টেবল সিচুয়েশনে আছেন, কী ঘটতে যাচ্ছে শেখ হাসিনার কপালে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।